হ্যালো বন্ধুরা, আমি সুশান্ত এবং এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে আমি বেহালা থেকে টিসিএস গেলাম এবং টিসিএস থেকে কিভাবে ফিরলাম। তো প্রথমে আমি 14 নম্বরে চলে গিয়েছিলাম, 14 নম্বর থেকে M14 বলে একটি বাস যায় নিউ টাউনে। তো এটা সল্টলেক সেক্টর 5-এর ওপর দিয়ে যাবে। 2 ঘন্টার ওপরে বাস যাত্রা ছিল, তো আমি পুরোটা তো দেখাতে পারলাম না। আমার 10:30 শিফট ছিল, তো আমি ওখানে 10টার আগে নেমে গিয়েছি। আমি নেমেছিলাম উইপ্রোড মোড়ে, এটাই হচ্ছে উইপ্রোড মোড়। আর এখান থেকে রাস্তাটা ক্রস করে ওপারে গেলেই ওপারে হচ্ছে উইপ্রোড বিল্ডিং। উইপ্রোড বিল্ডিংটাকে পাশ দিয়ে সোজা গেলেই কিছুটা যাওয়ার পরে টিসিএস। তো আমি এখন রাস্তাটাকে পার হচ্ছি। প্রথমত দেখলে হয়তো গুলিয়ে যাবে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তোমরা ভালোভাবে দেখো, দেখলে বুঝতে পেরে যাবে। ওই যে সামনে টিসিএসের যাওয়ার জন্য যে রাস্তাটার কথা বলছিলাম, ওইটি দেখা যাচ্ছে উইপ্রোর, এটা হচ্ছে বিল্ডিং, উইপ্রোর বিল্ডিংয়ের পাশ দিয়ে। অনেকক্ষণ দাঁড়াতে হলো রাস্তাটা পার হওয়ার জন্য, অবশেষে রাস্তা পার হয়ে ওপরে গেলাম। আর আমরা ঠিক এলাম ওই সাইড থেকে, দেখতেই পাচ্ছ আমরা ওই সাইড থেকে রাস্তাটা ক্রস করে এই পাড়ে এলাম। তো এবারে চলে যাচ্ছি উইপ্রোর বিল্ডিংয়ের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, মেট্রোর যে ওপর দিয়ে লাইন গেছে তার নিচ দিয়ে। তো প্রায় মোটামুটি মিনিট 5-7 হাঁটতে হবে, হাঁটার পরেই আমরা পৌঁছে যাব টিসিএসের কাছাকাছি। তো আমি ডান দিকে যে বিল্ডিংগুলো দেখছি, এগুলি হচ্ছে উইপ্রোর বিল্ডিং। তো এই হচ্ছে উইপ্রোর বিল্ডিং, আর বড় বড় করে উইপ্রো বলে লেখাও আছে। এই মোড়, অ্যাকচুয়ালি আমরা যে মোড়ে নামলাম ওটাকে উইপ্রোর মোড়ই বলে। তো আমরা সোজা আসার পর এই যে আমরা প্রায় এসে গেছি টিসিএসের রাস্তায়, এই ডান দিক দিয়ে সোজা 2-3 মিনিট হাঁটলে টিসিএস। আর আমরা এলাম ঠিক ওই দিক থেকে, সোজা ওই দিক থেকে এসে রাস্তাটা ক্রস করলাম। তো আমি বুঝতে পারিনি যে এতটা স্টুডেন্ট হবে আজকের এক্সামের জন্য। হ্যাঁ, জানতাম অনেক ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এতটাও এক্সপেক্ট করিনি। তো দু সাইডে গাড়ি দেখার পর যতটা যাচ্ছি তত আরও স্টুডেন্ট দেখতে পাচ্ছি, তখনই বুঝতে পারলাম যে আজকে অনেক স্টুডেন্টের পরীক্ষা আছে। তো আজকে শুক্রবার এবং শনি রবি তাই সম্ভবত 5টা শিফটে পরীক্ষা হবে। তো আজকে শুক্রবার প্রথম দিনকেই যে এত পরীক্ষা আছে, সত্যি বলতে আমি মানে ভাবতে পারিনি আর কি। তো যাই হোক, আমরা এগিয়ে এলাম প্রায় টিসিএস বিল্ডিংয়ের কাছাকাছি। আরও এই সাইডে এই যে দেখাই যাচ্ছে টিসিএস বিল্ডিং। ওই যে ডান সাইডে টাটা কনসালটেন্সি সার্ভিস বলে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওখানে, তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার সিট পড়েছিল 5th ফ্লোরে, তো আমার উঠতে নামতে হাল পুরো খারাপ। আর এই হলো টিসিএস বিল্ডিংয়ের ভেতরে, ভেতরটা তো আমি ভালোভাবে ভিডিও করতে দেয়নি, তো যেটুখানি করতে পেরেছি সেইটুখানি দেখাতে পারলাম। আর এইবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমাদের পরের শিফটে যাদের ছিল তারা তো এসে গেটের সামনে রীতিমতো প্রচণ্ড ভিড় করেছে। আজকেই মোটামুটি অনেক স্টুডেন্টের পরীক্ষা হয়ে যাবে, এরপরেও আরও পরীক্ষার ডেট আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, যে গেটটা দিয়ে আমরা গেলাম ওটা হচ্ছে 3 নম্বর গেট, আর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 1 নম্বর গেট। আমরা 1 নম্বর গেট থেকে আরও এগিয়ে গেলাম সোজা। আমরা যত এগোতে থাকলাম তত গাড়ি ঘোড়ার ভিড় দেখতে পেলাম। এখানে একটা লাট্টুর মতো বিল্ডিং দেখতে পাচ্ছি, দারুণ বানিয়েছে জিনিসটাকে, একটা বিশ্ব বাংলার লোগো দেখতে পেলাম। আর এখানে দেখা যাচ্ছে লাক্স বোনাসের একটা বড় বিল্ডিং, সম্ভবত এটি একটি কোম্পানি। তো যাই হোক, বড় আরও এগিয়ে যত যেতে থাকলাম তত আরও আরও জিনিস দেখতে পেলাম, পর পর মিরা টাওয়ার দেখতে পেলাম। আর এত বাইকের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাইক যে গুণে হয়তো শেষ করা যাবে না, এতগুলো বাইক ছিল। তোমরা যদি আসো পরপর দেখতে পাবে অনেকগুলোই বিল্ডিং। এরপর দেখা যাচ্ছে মার্লিন ম্যাট্রিক্সের একটা বড় বিল্ডিং। তো আমরা প্রায় সামনে চলে এলাম ক্রসিংয়ের কাছে,
এই সামনে ক্রসিং থেকে আমরা রাস্তাটা ক্রস করে ওই পারে যাব। ও পারে একটা সবুজ কালারে লাইন টানা একটা রাস্তা আছে, আমরা ওই রাস্তা দিয়ে হাঁটব। তো আমরা এলাম কোন দিক থেকে, আমরা এলাম হচ্ছে ওই সামনের রাস্তাটা দিয়ে। এসে আমরা এখন রাস্তাটাকে ক্রস করব। ওই যে দেখা যাচ্ছে সবুজ লাইন, ওই সবুজ লাইনের উপর দিয়ে আমরা আবার ডান দিকে হাঁটতে থাকব। আর আমরা এখন যাচ্ছি গোদরেজ ওয়াটার সাইডে, যেখান থেকে আমরা বেহালা বাস ধরব। তো ওখান থেকে প্রায় অনেকটা হাঁটতে হচ্ছে। এইখানটার নাম হচ্ছে নয়টা, এটা হচ্ছে আরোহণের একটি বিল্ডিং। এই যে এটার নাম হচ্ছে নয়টা, রাস্তার সাইডে সাইডে লেখাও আছে নয়টা। এখানে সম্ভবত পাওয়ার সাপ্লাই আছে, এখানকার অনেক পাওয়ার সাপ্লাই করার জিনিস দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এই যে গ্রিন যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটি শুধুমাত্র সাইকেল আর মানুষের চলাচলের জন্য। শাওমির একটা শোরুমও দেখা যাচ্ছে, এবং এইখানে যে ক্রসিংটা আসবে, এখানটা আমার ভিডিওটি একটু গন্ডগোল হয়ে গেছে। আমরা এখান থেকে বাঁ দিকে বাঁধ, তো আমি এখানে এই সময় ভিডিওটা এতটাই গন্ডগোল আমি দেখাতে পারিনি। তো বাঁ দিকে বাঁকার পর সোজা হাঁটলেই এখান থেকে দু তিন মিনিট কি চার মিনিট হাঁটলেই সোজা গোদরে ওয়াটার সাইড। তো হাঁটতে থাকলাম, এইদিকেও অসংখ্য বড় বড় বিল্ডিং আছে। তো এইদিকে সমস্তটাই কর্পোরেট জায়গা, তাই এখানে ছুটির দিনগুলোতে এলে প্রায় প্রত্যেকেরই ভয় লেগে যাবে যে কোথায় এলাম। তার কারণ আমি বলছি, আমিও এসেছিলাম এর আগে, সম্ভবত রবিবার বা শনিবারের শেষ বেলার দিকে। তো দেখি এতটাই ফাঁকা যে হাঁটতেও ভয় লাগছিল। এখানে একটা ইমাজিন টেক কোম্পানি একটা দেখতে পাচ্ছি। এরপরে আরও একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পর খানিকটা দূর যাওয়ার পরেই ক্রসিং আমরা দেখতে পেয়ে যাব। এখানে আগেরটাই দেখলাম বাইকের সারি, আর এইখানে দেখতে পাচ্ছি শুধু ফোর হুইলারে একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ফোর হুইলার। তো এতগুলো গাড়ি কতগুলো আছে কাউন্ট করতে থাকো, যদি সঠিকভাবে দেখা যায়। এই দিকের বাসগুলো জানি না ঠিক কোন দিকটায় যায়, তবে বাসগুলোতে প্রায় লেখা আছে নিউ টাউন। আর আমরা সামনে ওই দেখতেই পাচ্ছি সিগন্যাল, ওই সিগন্যালের ওখান থেকেই আমরা বেহালাগামী বাস পাব। তো আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমি রাস্তা ক্রস হয়ে ওপারে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই, তো আমি ভিডিও করার সুযোগ পাইনি। তো আমি দেখাচ্ছি জায়গাটা কীরকম, এইখানটা দেখলে বা তোমরা জানালে এখান থেকে বেহালাগামী বাস পেয়ে যাবে, বা যদি বেহালাগামী না পাও সঙ্গে সঙ্গে তোমরা বারাসাত বি গার্ডেন বা অন্যান্য যে কোনো বাসকে জিজ্ঞাসা করলেই হবে যে আমি রাসবিহারি যাব। কারণ রাসবিহারি থেকে ওখান থেকে বেহালার গাড়ি অনেক আছে, রাসবিহারি চলে যাওয়া মানে তুমি প্রায় বেহালার কাছাকাছি পৌঁছে যাবে। ওখান থেকে যে কোনো গাড়ি করে বেহালায় পৌঁছে যেতে পারবে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট বেহালার গাড়ি খুব কমই আছে। তো আমি সি8 পেয়ে গিয়েছিলাম, একেবারে এসে নেমেছি জোকাতে ঠাকুরপুকুরের কাছে। এই হলো ক্রসিং, এই ক্রসিংটাকে টপকে ওই পারে গেলেই ওপারে আছে বড় ঝিল, সম্ভবত একটা ঝিল। আর বাঁ দিকের কোম্পানিটাই হচ্ছে গোদরেজ কোম্পানি। আর যেহেতু এইখানে বড় ঝিল আছে, সম্ভবত ওই জন্যই এই জায়গাটিকে বলা হয় গোদরেজ ওয়াটার সাইড। তো ওই ঝিলের পাশ দিয়ে পার্কের মতো করা আছে, এখানে বসারও জায়গা আছে। এই হলো রাস্তা, আর ওই দিক থেকে যে সমস্ত বাসগুলো আসছে এইটাই হচ্ছে বেহালাগামী বাস, আর এই হলো সেই ঝিল। আর এইটাই গোদরেজ কোম্পানি, দেখলেই নাম লেখা আছে, দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান অন করে দিন। এরকম ভিডিও আরও পারলে আমি আনতে থাকবো, যদি কারো সাহায্য হয় তাতে আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ।